স্বাস্থ্য সেবার সুযোগ ও মানসূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান বেশ আশাব্যঞ্জক। স্বাধীনতার পর স্বাস্থ্য খাতে অনেক অগ্রগতিও হয়েছে, কিন্তু তার সুফল কি আমরা পাচ্ছি? পাচ্ছে কি সবাই সঠিক স্বাস্থ্য সেবা? এখন পর্যন্ত অনেক গ্রামে পৌঁছায়নি সঠিক স্বাস্থ্য সেবার সুযোগ ও মান। আমাদের দেশে 1,724 জনের জন্য রয়েছে মাত্র একটি ডাক্তার। আমি আজরা মাহমুদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বার্জার লাক্সারি সিল্ক নিবেদিত হ্যাশট্যাগ নন্দিনীর আজকের পর্বে। শেষ বয়সে সবাই খুঁজে বেড়ায় আশ্রয়, নির্ভর হয়ে পড়ে অন্যের উপর। স্যাড বাট ইটস ট্রু, বার্ধক্য বয়সে অনেকেই আপনজনের কাছে হয়ে যান বোঝা। তবে সেই বার্ধক্য বয়সের এক নারী হয়ে উঠেছেন আস্থার প্রতীক। সাইকেলে বসে গ্রামে গ্রামে দিয়ে বেড়াচ্ছেন স্বাস্থ্য সেবা। 10 বছর পরিবার পরিকল্পনাতে কাজ করেছেন তিনি, আর সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই নেমেছেন মানুষের সেবায়। মানুষের বাড়ি যে ঢেকি দিয়ে এখন ধান মাল্লি ভারে এক সের চাইল দিছে, তারপরে এই এক সের চাইলে ভাত আইন যা ওলাফান নিয়ে খাইছি। আমার সাইডটা ভাতও দেয় নাই যে সারাদিন দেখি পার দিলেও ভাড়া মান লো সেটা ভাত দিই খাবার নিয়ে। আমার তিনটে ছেলে, হ্যাঁ তিনটে, একটা মহিলা গেছে, দুইটা ছেলে একটা মেয়ে। আমার এই মানুষ করার চিন্তা ভাবনা আমি কোনোদিন মনে করি নেই যে আজকে আমি বিয়ে বলবো। এখন তো মানুষ কামাই করতেছে, খাইতেছে, আগে খুব কষ্ট করছে, এখন বেশি কষ্ট নেই। মহিলারা বাবা এখন ভালাই ভালাই চলে, আগে আগে যে খুব কষ্ট করছে এখন মহিলাদেরও কষ্ট নেই, বেশি কষ্ট নেই। আমি জহিরন বাবা, আমি জীবন ভরা মানুষের সেবা করেই গেলাম, আস্তে আস্তে গেলাম, মানুষে কি কয় কোক সেটা আমার দেখার বিষয় নাই। আমি সেবা করে গেলাম, মৃত্যুর আগ পর্যন্ত আমি মানুষের সেবা করেই গেলাম। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের নন্দিনী জহিরুন বেওয়াকে। আল্লাহ একশো ভালো। এত শক্তি কোথা থেকে পান বলেন তো? আল্লাহ আর শক্তি যে আল্লাহই দেয়। এখন তো মানুষের যে সেবা করবেন সেই সিদ্ধান্ত নিলেন কবে? সিদ্ধান্ত নিলাম ওই ছোট ছোট বাচ্চারা তুইয়া স্বামী মেয়েরা গেছে না যুদ্ধের পরে, তারপরে আমাকে ওই কালীগঞ্জের আদিতবাড়ি মজবুর এমপি আছিল, সেই এমপি হিসাবে নিয়ে আমার আমার পড়াশোনার দেখে আমাকে নার্সের চাকরি দিয়েছিল। আচ্ছা, নার্সের চাকরি অঙ্কুর করছি আর কালীগঞ্জ হাসপাতালে করছি। কত বছর নার্সের চাকরি করছি? নার্সের চাকরি করছি 29 বছর। তারপরে এর সাথে যখন প্রেসিডেন্ট হইল, এর সাথে হাতে হাত মিলাইয়া আজিতবাড়ি থানা করলাম, নানমলি জেরা করলাম। তারপর থেকে আমি সাইকেল চালাইয়া বাড়ি বাড়ি ঢুকে। সাইকেল চালানোটা শিখলেন কবে থেকে? সাইকেল তো প্রথম আমি কিনে আগে একটা বাজারের মধ্যে চালাই চালাই শিখলাম। ঘর টনে বাড়াইলি, হাজার হাজার লাখ লাখ মানুষ সারাম দিব আর ডাকবো আর ওষুধ দিব, ওষুধের কাজে লাগবো, মানুষে খুশি। আজ পর্যন্ত আমার হাতে একটা রোগী নষ্ট হয়নি। স্বামী মারা গেছে কত স্বাধীনের 4 বছর আগে। আমার কোনো জায়গা জমিন ছিল না, তার যুদ্ধের পরে তো স্বামীটা মরে গেল, ধান চাইল কিচ্ছু আসিল না, জমি জমা কিচ্ছু আসিল না, মানুষের বাড়ি বাড়ি ওই সেটাকে ধান বাইনা দিছি,
এক মন করে ধান দেখি যাবে বারা বিলা দিছি, এক কেজি করে চাল দিছে, এই তাই আইনা শুনাই নিয়ে খাইছি। ওই দুঃখ দেখে মজিবর এমপি আমারে নাশে চাকরি দিছে। সেই দুঃখ থেকে কি আসলে আপনার মানুষের সেবা করার ইচ্ছাটা জাগে? ইচ্ছাটা হ্যাঁ, এই এই দুঃখের তুলনায় মানুষের সেবা করার ইচ্ছা। আল্লাহ হুকুম করছে, এখন সংসারে আল্লাহ যা দিবে দিছে, আর কোনো ভাত পানির অভাব নেই। সেবা করার ক্ষেত্রে কার কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন? সহযোগিতা পাচ্ছি যে নাচে চাকরি করলাম, যখন পেট অপারেশন করা উইলডা করছি, এখনও করতে আছি। এখন একটা পুরুষের আমি একটা কাজ করে দেই, বাচ্চাটা বন্ধ করে দেয়, বীজ মাইরা দেই, চার হাজার করে টাকা দেই, একটা করে নঙ্গি দেই পুরুষের, আর মহিলাদের 4,000 টাকা একটা করে শাড়ি দেই। এখনো করতেই আসি নানি। এই যে অ্যাপ্রনটা পরা আপনি, এটা কি সবসময় এটা পরেই সাইকেলে বের হন? এই যে এত সুন্দর একটা পরিবেশ গড়েছে আপনাদের গ্রামে, কেউ কোনো কটু কথা বলছে না, সেটা কিন্তু অনেক জায়গায় আমরা শুনি যে ব্যাপারটা কিন্তু এভাবে হয় না। মেয়েদেরকে সাইকেল চালাতে দেখলে কিন্তু আরো অনেক কথাই বলে ফেলে, অনেক কথা বলে যে এখনো বয়স হয়েছে, কতজনে বলে এখনো বয়স হয়েছে নানি এখনো সাইকেল চালায়, কি বলে ওই নানি এখনো সাইকেল চালায়, নানির শক্তি আছে, নানির অসুখ নেই, নানির জনজন সেবা করে, কোনো কথা বলেনি। আপনি তো দাইমা হিসেবেও মানুষের বাড়ি গিয়ে সন্তানের জন্মতে ই করেন? আমি কই মানুষের কয়ে দে দুইটা একটা বাচ্চা হয়েছে তোমার, বলে হ্যাঁ আর একটা নিবে আর জন নেও না। পরিবার পরিকল্পনার দিকটাও আপনি দেখছেন তাহলে? হ্যাঁ, অতগুলো বাচ্চা নিলে আরে ছেলে মেয়ে লেখাপড়া করাবা, দুইটা বাচ্চা হইলে পড়াশোনা করাবা, পড়াশোনা করে লিবা আমার নাম হবো। এইটা কই বুঝি নানি, কয়টা বাচ্চার ডেলিভারি করাইছেন আপনি বলেন তো? ও মেলা করাইছি, 6 হবে না হাজারে হবে? হাজারের বেশি, কত হাজার হবো। আমার বাড়ি হইলো হে ভেলা বাড়ি, আর অংপুর মেডিকেলে আনছি ওগি, আর কালীগঞ্জ হাসপাতালে আনছি ওগি, এই আইটা আইটা। তখন নানি সাইকেল নাই, এই উগি নিয়ে হাইটেই কালীগঞ্জ আইছি, আর কালীগঞ্জ যতনে উগি নিয়ে হাইটেই বাড়ি দিয়েছি। তখনকার গাড়ি আসল না, খালি বৈশার গাড়ি আছিল। আমি আজগঞ্জ বাগতির বাজার ওই অর্ধেক পথ বাইসাইকেলটা যাই, কতদিন বাইসাইকেলটা যাই আর কতদিন নয় একখানে বাইসাইকেল তালা দেয় ছুঁয়ে আবার। এরকম কয়টা বাড়িতে যান প্রতিদিন? আর হিসাব নেই, নাকেশ্বরী, ব্রুঙ্গামারি, রংপুর, কুড়িগ্রাম, কালীগঞ্জ, তার সাইকেল চালিয়ে চলে যান? এই না, কালীগঞ্জ সাইকেল সাইকেলে গেছি, নামরি সাইকেলে চালাতে গেছি, তার বড় বাড়ি দুলুমন্দির বাসায় সাইকেলে গেছি, যত কথা বলছি অবাক হচ্ছি, কুড়িগ্রাম, নাকেশ্বরী, বুড়িঙ্গামারি, নাকেশ্বরী বেয়া বিয়া দিছি, নাকেশ্বরী এখনো যাই সাইকেলে। বাহ, এখনো আপনার এই বয়সে আল্লাহ যেন আমাকে সেই শক্তিটাই দেয় নানি। হ্যাঁ, আপনার সাথে কথা বলে ভালো লাগছে। আমি আমার একটা বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আমি আবার আপনার সাথে কথা বলছি। আচ্ছা, নিচে ছোট্ট একটি বিরতি, আবারও স্বাগত বার্জার লাক্সারি সিল্ক নিবেদিত হ্যাশট্যাগ নন্দিনীতে। বিরতিতে যাবার পূর্বে কথা বলছিলাম আমাদের আজকের নন্দিনীর সাথে। আমাদের সাথে আছেন আমাদের বিশেষ অতিথি, যিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা এবং রাজনীতিবিদ। 1972 সালে শুরু করেন অভিনয় জীবন, একে একে অভিনয় করেছেন মঞ্চ, নাটক এবং সিনেমাতেও, সৃষ্টি করেছেন কিছু কালজয়ী চরিত্র যার মাঝে বাকের ভাই তাকে এনে দিয়েছে এক অন্য পরিচয়। তিনি বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা, সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। 2018 সালে সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য পেয়েছেন স্বাধীনতা পুরস্কার। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথি আসাদুজ্জামান নূরকে। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ, আল্লাহ হাফেজ। কেমন আছেন? আমি ভালো, ভালো আছি। কোনো ঘিরে ঘিরে কোনো ব্যথা ফেতা আছে? থাকলে না নিজে ফোন দিবেন, নানি কয়ে দিনই বাড়াবো। আচ্ছা ঠিক আছে। নূর ভাই, আপনাকে একটু ওরে সবসময় কি আপনি এরকম চিকিৎসা দিতে থাকেন নাকি? একবারে 7 কোটি মানুষের থেকে চিকিৎসা করতেছি। আচ্ছা, খুব ভালো। এখন তো স্বরাষ্ট্রমন্ত্রী কয় নানি, এখন 18 কোটি মেশিন নানি, বাঙালি স্বরাষ্ট্রমন্ত্রী আমার আত্মীয়। নূর ভাই, আপনাকে একটু বাকের ভাইয়ের সময় নিয়ে যেতে চাই। বাকের ভাইয়ের যেন ফাঁসি না হয় সে কারণে কিন্তু মিছিল করেছিল জনগণ, সেই দিনের গল্পটা একটু বলবেন, কেমন লেগেছিল? আমি যেবারে ফ্ল্যাটে থাকতাম এসকাটানে, তো আমি ব্যালকনিতে দাঁড়ালাম নাটকটা শুরু হওয়ার আগে, দেখি যে একদম সব খাঁ খাঁ করছে, মানে কারফিউ হলে যেরকম হয় সেরকম একটা অবস্থা ছিল।
এবং শেষ দৃশ্য যখন পাশের দৃশ্য, তার আগে আমার মা টেলিভিশনের সামনে থেকে উঠে চলে যান। আচ্ছা, মা তো মাই না, তো ওই দৃশ্য মনে হয় তার পক্ষে সহ্য করা কঠিন হবে ভেবে উনি উঠে চলে গেছেন। কিন্তু ওই দিন রাতের একটি ঘটনা না বললেই নয়, এটা আমি আগেও বলেছি কয়েক জায়গায়। ওই দিন রাতে আমার আবার দেশের বাইরে যাওয়ার কথা, তো আমি কাপড় চোপড় গুছাচ্ছি, আমার রাত যে 2-3টার দিকে ফ্লাইট এরকম একটা কিছু, হঠাৎ নিচের থেকে ফোন করে বললো যে এরকম একজন ভদ্রলোক এসছেন, একটা সঙ্গে একটা ছোট ছেলে আপনার সঙ্গে দেখা করতে চাইছেন, খুবই জরুরি। তো আমি বললাম ঠিক আছে পাঠাও। ভদ্রলোক মানে কি বয়স অনেক কত হবে, 25-26 বছর বয়স, সঙ্গে একটি ছোট ছেলে, ছেলেটির বয়স 9 বছর হবে। তখন প্রায় রাত 12টা। যে আমি খুবই দুঃখিত আপনাকে এত রাত্রে বিরক্ত করার জন্য, আমি রামপুরা টেলিভিশনে বিটিভি থেকে অনেক কষ্ট করে আপনার এই ঠিকানাটা জোগাড় করেছি, আমার এই ভাইটি হাসির দৃশ্য দেখার পর থেকে খাওয়া দাওয়া করছে না, কান্নাকাটি করছে, এবং মানে সে তাকে কিছুতেই বোঝানো যাচ্ছে না যে এটা নাটক, এবং যে ভদ্রলোককে ফাঁসি দেওয়া হয়েছে উনি বেঁচে আছেন। তো তারপরে বাচ্চাটা আমাকে দেখে খুবই, প্রথমে খুব অবাক যে যে লোকটার ফাঁসি দেওয়া হয়েছে লোকটির সামনে বসে আছে। তারপরে আমি ওর সঙ্গে বসে অনেকক্ষণ আমরা কথা টথা বললাম, আমার স্ত্রী কিছু খাবার টাবার ব্যবস্থা করলো, ওরা প্রায় ঘণ্টাখানেক আমার সঙ্গে ছিল। তো এই স্মৃতিটা আমার কাছে খুব স্মরণীয় মনে হয় যে এটার, এই হুমায়ুন আহমেদের যে সৃষ্টি সেটি কীভাবে মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয়েছিল বা মানুষকে কীভাবে প্রভাবিত করেছিল, এটা আসলে একটা আমার নিজের কাছেই খুব অবাক লাগে আর কি। নানি কেমন লাগছে নূরভাইকে সামনে পেয়ে? উনি তো আমাকে চেনেন না আসলে। ভালো লাগছে। আপনার বয়স কত? আপনার চেয়ে কম। আমার বয়স 120। একদম ছোটবেলার কোন ঘটনা কবেকার কথা মনে পড়ে? তখন স্কুল আসিল, একটা স্কুল আসিল আমার বাপের বাড়ি 6-8 খোলা, আমরা তো স্কুল আইসি, টাঙ্গার মাস্টরে কইছে বাপ ভাইরে সালাম দিয়েছ, বলেন না লাইন ধরে খাড়া করে কুটকে মধ্যে বাইরে এসে, এখন এই দিন আছে, সেদিন আর নেই, কিন্তু এই দিনটা আমি হারান বসেছি। এখন এখনকার তো অনেকে বলে যে ওই বাইরে এন্টার নাকি ভালো আসছিল। আপনি যা ঢোকার সঙ্গে সঙ্গে আমার চিকিৎসা করতে চাইলেন, এই ব্যাপারটা কি এটা একটু বুঝি আগে। আপনার বয়স কত সেটা আমার এখন? আমার বয়স মানে 70 পার হয়ে গেছে, 73 পার হয়ে গেছে। আসলে কি হাঁটু ব্যথা হচ্ছে এখনো? ওটা কি হয়নি? এখনো হাঁটু ব্যথা হয়নি। হাঁটু কোমরে? কোমরের ব্যথাটা তো আছে, অল্প অল্প আছে, উত্তিকালে একটু। আপনি আমার হুকুম মানবেন, দুইটা নাভা ট্যাবলেট আর একটা ক্যালসিয়াম ট্যাবলেট, একটা আর দুইটা নাফা ট্যাবলেট সকালে ভাত খেয়ে খেয়ে বাড়াবেন, আমি কোনো অসুখ হবো না। বাহ, ফ্রি প্রেসক্রিপশন পেয়ে গেলেন নূর ভাই আপনি, ইনফ্যাক্ট ভেরি গুড। আমি তো চলে আসতে চাই আমাদের স্বাস্থ্যসেবার জায়গাটায়। আসলে অনেক গ্রামে গঞ্জে কিন্তু দেখা যায় মানসম্পন্ন স্বাস্থ্যসেবার কোনো সুযোগ নেই, সেই জায়গাটা থেকে আসলে আমরা কী করছি স্বাস্থ্যসেবা যেন পৌঁছে যায় সব জায়গায়? বিষয়টা হলো যে আমি তো একজন জনপ্রতিনিধি। জি, আমাকে তো প্রতিনিয়ত এই সমস্যাগুলোর মুখোমুখি হতে হয়। সরকার থেকে এখন আমি যেমন জেলা সদরে, আমার জেলা সদরে 250 বেডের হাসপাতাল আছে, এই 250 বেডের হাসপাতালে যদি সবগুলো সার্ভিস ঠিকমতো চালু থাকে তাহলে ঢাকায় মানে উন্নত চিকিৎসার জন্য খুব কম মানুষকে আসতে হবে। কিন্তু যথেষ্ট সংখ্যক ডাক্তার নেই, যথেষ্ট সংখ্যক নার্স নেই, যথেষ্ট সংখ্যক টেকনিশিয়ানস নেই, এবং যেমন অ্যানেস্থেশিয়া, এটা একটা হিউজ ইস্যু। মানে এই অ্যানেস্থেশিয়াতে লেখাপড়া করেন কম সংখ্যক মানুষ, ডাক্তারের সঙ্গে আনুপাতিক হিসেবে যদি সার্জেনদের সঙ্গে হিসেব করা যায় তাহলে তার আনুপাতিক হিসেবে দেখা যাবে যে অ্যানেস্থেশিয়ার মানুষ নেই বললেই চলে, ফলে সার্জারি হয় না, অপারেশন হয় না, এটাও একটা বড় সমস্যা। সরকার থেকে গ্রাম যা নিয়োগ যেগুলো দেওয়া হচ্ছে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে, কিছুদিন থাকেন তারপরে কীভাবে কীভাবে জানি না ধরাধরি করে তারা তাদের মতো করে পছন্দ মতো জায়গায় চলে যান, হাসপাতাল খালি হয়ে যাচ্ছে। অর্থাৎ ঢাকামুখী হওয়ার জন্য প্রবল প্রচেষ্টা সবার। জি,
কিন্তু দেশের মানুষের ট্যাক্সের টাকায় তারা লেখাপড়া করেছেন। কারণ সরকারি মেডিকেল কলেজগুলোতে অন্তত যারা পড়াশোনা করছেন তারা তো অনেক কম পয়সা পড়াশোনা করছেন, তাদের মধ্যে তো অন্তত সেই জিনিসটা মনের মধ্যে সেই কাজটা চিন্তাটা থাকা উচিত যে আমাকে আমি আমি এই দেশের জনগণের টাকায় আমি লেখাপড়া করেছি, প্রতিদানে আমাকে তো তাদের জন্য কিছু দিতে হবে। আমরা তো বলছি না যে আপনি সারা জীবন গ্রামে থেকে যান বা উপজেলায় থাকুন, গ্রাম না, গ্রাম তো এখন প্র্যাকটিক্যালি উপজেলা থেকে উপজেলা এবং জেলায় তাদের পোস্টিং হয়, গ্রামে তো পোস্টিং হয় না। আর সব জায়গাতেই এখন কম বেশি সুযোগ সুবিধা প্রচুর হয়েছে আগের তুলনায়, আপনার বিদ্যুতের কোনো সমস্যা নেই, থাকার কোনো সমস্যা নেই, তো কিন্তু তারা কেউ থাকছেন না। এবং যেটা আমার কাছে খারাপ লাগে, কষ্ট লাগে, সেটা হলো যে এরা সবাই ইয়াং ডক্টরস। এই ইয়াং ডক্টরসরা যদি এই বয়সে দেশটাকে এইটুকু সেবা না দেন তাহলে কবে দেবেন? এখন অবশ্য অনেক মেডিকেল কলেজ হয়েছে, অনেক ছাত্র সংখ্যা বাড়ছে, ডাক্তারের সংখ্যাও বাড়ছে, হয়তো আগামী 5-10 বছরে আমরা ঘাটতিগুলো পূরণ করতে পারবো, কিন্তু সেখানেও একটা কথা থেকে যাচ্ছে, প্রশ্ন উঠেছে, পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, চিকিৎসকদের যে সমিতি আছে তাদের মধ্যেও আলোচনা হচ্ছে যে সব মেডিকেল কলেজগুলোতে, বিশেষ করে বেসরকারি মেডিকেল কলেজগুলোতে লেখাপড়ার মানটি যথেষ্ট উন্নত কি না, সেখান থেকে যারা ডাক্তার হয়ে বেরোচ্ছেন তারা কতটুকু শিক্ষা নিয়ে বেরোচ্ছেন, এগুলো কিন্তু আসলে এখন ভাবার সময় এসেছে। তবে এটা পাশাপাশি একটা জিনিস বলি, সেটা আমি জনপ্রতিনিধি হিসেবে আমার অভিজ্ঞতা থেকেই বলছি, যে এই যে কমিউনিটি সেন্টারগুলো হয়েছে এই গ্রামে গ্রামে, যেটা আসলে আমাদের সরকারের বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর ব্রেইন চাইল্ড, এইটা মানুষের খুব কাজে লাগছে। এবং যেহেতু কমিউনিটি পার্টিসিপেশন আছে, যেখানে কমিউনিটির লোকজন যেখানে একটু উদ্যোগী বেশি, সেই সব জায়গায় দেখা যাচ্ছে যে কমিউনিটি সেন্টারগুলো অনেক বেশি সার্ভিস দিতে পারছে। এমন অনেক কমিউনিটি সার্ভিস সেন্টার আমাদের এলাকায় আছে যেখানে এখন আমরা শুধু প্রসূতিদের পরামর্শ নয়, প্রসূতিদের প্রসবকালীন যে ধরনের সেবা দেওয়া দরকার সেটাও আমরা কিন্তু সেখানে দিতে পারছি। এমনকি ভবিষ্যতে আমার নিজের ধারণা যে আমরা হয়তো ছোটোখাটো কিছু সার্জারিও সেখানে আমরা করতে পারবো। তো এই কমিউনিটি সার্ভিসটাকে যত বেশি উন্নত করা যায়, কারণ এইটাই হলো একদম মানুষের দোরগোড়ায়, মানে বাড়ির দরজায় স্বাস্থ্যসেবাটা পৌঁছে দেওয়ার সর্বশ্রেষ্ঠ উপায়। ডাক্তারের প্রফেশনালিজম নিয়ে আসলে কথা অনেক সময় উঠে যায় যে উনি কতটুকু প্রফেশনাল একজন ডাক্তার, যেহেতু আমরা শিক্ষার মান নিয়েও কথা বলছি, সেই জায়গাটা থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এখানে নানী রয়েছেন, সেই প্যাশনের জায়গাটা থেকে কাজ করে যাচ্ছেন, সেই প্যাশনটাকে, প্যাশনটা খুব ইম্পর্টেন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ডাক্তারদের জন্য তো শুধু নয়, যে কোনো কাজে। আমি যে আজকে যদি সরকারি চাকরি, আমি যদি সরকারের একজন কর্মকর্তা হই, তা আমার যদি কাজটার প্রতি আগ্রহ না থাকে, আমার যদি কাজটা ভালো না লাগে, তো আমি কীভাবে কাজটা করবো? আমি 10-5টা চাকরি করাটা তো কাজ না, কাজটা হলো যে আমি যে দায়িত্বটুকু আমাকে দিয়েছে সেই দায়িত্বটুকু পালন করা শুধু নয়, দায়িত্বটুকুর বাইরে গিয়েও আমি বাড়তি কিছু করতে পারি কিনা সেটাকে আমি প্যাশন বলবো। দেখতেই থাকুন বার্জার লাক্সারি সিল্ক নিবেদিত হ্যাশট্যাগ নন্দিনী। চিকিৎসা বিজ্ঞানে বিশ্ব এগিয়েছে বহু দূর, যেখানেও রয়েছে নারীদের পদচারণা, নতুন জীবনের আলো দেখাচ্ছে হাজারো নারী। উপমহাদেশের চিকিৎসা শাস্ত্রে যার হাত ধরে বেড়েছে নারীদের পদচারণা, তিনি হচ্ছেন ডক্টর জোহরা বেগম কাজী। মহাত্মা গান্ধীর সেবাগ্রামে কোনো বেতন ছাড়াই মানুষের সেবা করেছেন তিনি, তিনি হচ্ছেন বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানে অন্যতম পথিকৃৎ। আমাদের আজকের পর্ব উৎসর্গ করছি ফ্লোরেন্স নাইটিঙ্গেল অফ ঢাকা খ্যাত ডক্টর জোহরা বেগম কাজীকে। জোহরা বেগম কাজী উপমহাদেশের প্রথম বাঙালি মুসলিম মহিলা চিকিৎসক, একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী। 1912 সালের 15 অক্টোবর অবিভক্ত ভারতের ছত্রিশগড় রাজ্যে জন্মগ্রহণ করেন বাংলার ফ্লোরেন্স নাইটিঙ্গেল খ্যাত এই কিংবদন্তি তুল্য চিকিৎসক। 1935 সালে দিল্লির লেডি হার্ডিং মেডিকেল কলেজ ফর উইমেন্স থেকে MBBS পরীক্ষায় সর্বভারতীয় মেয়েদের মধ্যে প্রথম হন, সে সম্মানে তাকে ভাইসরয় পদকে ভূষিত করা হয়। 1955 সালে সরকারি বৃত্তি নিয়ে উচ্চতর ডিগ্রির জন্য ইংল্যান্ড যান,
সেখান থেকে দ্বিতীয় মুসলিম নারী হিসেবে অর্জন করেন ডিআরসিওজি ডিগ্রি। চাকরি জীবন শুরু হয় তাঁর শৈশব কৈশোর কাটানো মহাত্মা গান্ধীর সেবাশ্রমে। ১৯৪৮ সালে বাংলাদেশে ফিরে এসে যোগ দেন ঢাকা মেডিকেল কলেজে, প্রতিষ্ঠা করেন গাইনি বিভাগ। স্ত্রী রোগ ও ধাত্রীবিদ্যায় তিনি ছিলেন অনন্য। ৫২র ভাষা আন্দোলনে ছিল তাঁর সক্রিয় অংশগ্রহণ। দীর্ঘকাল মানবতার সেবায় নিঃস্বার্থ কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন তমঘাই পাকিস্তান, বেগম রোকেয়া পদক ও একুশে পদক সহ নানা সম্মাননা। ২০০৭ সালের ৭ নভেম্বর ৯৫ বছর বয়সে ঢাকায় মারা যান ডাক্তার অধ্যাপক জোহরা বেগম কাজী। ডক্টর জোহরা বেগম কাজী, তিনি কিন্তু আসলে কোনো বেতন ছাড়াই চিকিৎসা করে গেছেন মানুষের। এক অর্থে বলা যায় কিন্তু ফ্লোরেন্স নাইটিঙ্গেল অফ ঢাকা বলা হতো তাকে। আমাদের নানুও কিন্তু কম, তার কোনো কম নয়, নিজে সাইকেল চালিয়ে গ্রামে গ্রামে মানুষের সেবা করে বেড়াচ্ছেন। এই যে নারীদের এই, উনি কিন্তু একটা উদাহরণ এক অর্থে। আমরা কিন্তু অনেক গ্রামে দেখি সাইকেল চালানো, সাইকেল চালানো দূরের কথা, অনেক সিম্পল সিম্পল ইস্যুসগুলো মেয়েদেরকে অ্যালাউ করে না। সেই জায়গাটা থেকে আসলে একটু বলতেন যে উইমেন এম্পাওয়ারমেন্টের নূর ভাই, আমরা কোন জায়গাটায় রয়েছি এই মুহূর্তে? আমরা কিন্তু বাংলাদেশ কিন্তু অনেক অগ্রগতি সাধন করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কয়েক বছর ধরে ক্ষমতায় আছেন, এই ক্ষমতা এই সময়গুলোতে উনি কিন্তু অত্যন্ত সুপরিকল্পিতভাবে নারীর ক্ষমতায়নের বিষয়টি বিবেচনায় এনেছেন এবং বাস্তবায়ন করতে করেছেন এবং সেই প্রক্রিয়া চলছে। আমি যদি আমার নিজের এলাকার কথা বলি, আমার আমার নির্বাচনী এলাকায় একটি ইপিজেড আছে, সেখানে প্রায় এখন ৪০,০০০ মানুষ কাজ করেন। এর মধ্যে প্রায় ২৭,০০০০ হলো মহিলা, এবং সকালবেলা যখন ওরা কাজে যান, এই মেয়েরা হাজার হাজার মেয়ে সাইকেলে করে কাজ করতে যাচ্ছে, এবং কারো কারো সাইকেলের আবার পেছনে একজনকে বসিয়ে নিয়েছে। তো এই দৃশ্য দেখলে নারীর ক্ষমতায়ন যে বাংলাদেশে কীভাবে বিস্তৃতি লাভ করছে তার একটা দৃষ্টান্ত এখানে আছে। উত্তরবঙ্গে আমাদের রংপুরের ভাষায় একটি কথা ছিল যে মেয়ের বিয়ের কথা বলতে এলে বলে কি যে বেটি বেচে খাবার লাগবে, মানে বেটিকে বিক্রি করে দিতে হবে। তো এই যে একটা মানসিকতা যে এক বেটি মেয়ে মানে হলো যে ওকে তার কোনোভাবে বিদায় করো, স্কুলে যাওয়াটা তো প্রশ্নই ওঠে না, এই চিন্তা থেকে এখন মানুষ একেবারেই সরে এসেছে। নানী অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছে, একটু নানীর দিকে যাই এখন। হ্যাঁ, কিন্তু উনি উনি তো অনেক কথা নিশ্চয় জমে আছে, উনি যা বয়স বললেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ এর তো কথা কোন আপনি যখন সুযোগ হয় তখন বলি, ওনার সঙ্গে তো সবসময় দেখা করা যায় না। দেখা না, ফোনে কথা কোন না না আমি ফোনে কথা কই, সব নম্বর আমার বোঝাই, সবার সাথে কথা কই। রাষ্ট্রপতি আব্দুল হামিদ, শেখ হাসিনা, ডিসি, ইউনো, বাড়িঘর আমার ৪-৪ তলা করে দিব, হাসপাতাল ৭ তলা। আমি আমি বাড়ির সাথে ভারত, আমার ভাই যে ভারতে বেড়াই যাবাই, ওই ভারতের কাছে থেকে জমিন ঠিক করছি ৮০,০০০ টাকা দিয়ে, ওই জমিন হানি নিয়ে ওইখানে কোনো হাসপাতাল। আজকে তিনি যে ধরনের সেবার কথা বলছেন, আমার নিজের মনে হয় যে উনি ওনার মতো করে একক প্রচেষ্টায় একটা এতদিন একটা কিছু করার চেষ্টা করেছেন, কিন্তু এটিকে যদি সবাই মিলে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে এবং ওনার যে চেষ্টাটা, তাহলে সেক্ষেত্রে একটা বড় জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে এবং অনেক বেশি মানুষ সেখানে উপকৃত হবে। তো আমি এই অনুষ্ঠানে বসে এদেশের যারা হৃদয়বান মানুষ আছেন, যারা সচ্ছল মানুষ আছেন, সম্পদশালী মানুষ আছেন, তাদের কাছে এইটুকুই আবেদন জানাতে পারি যে এই নানির মতো যারা প্রচেষ্টা চালাচ্ছেন, উদ্যোগ গ্রহণ করছেন, তাদের পাশে এসে তারা যেন দাঁড়ান। অবশ্যই অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে যাব, পরবর্তী পর্ব স্মৃতির আঙিনায়। তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। আমাদের নন্দিনী তার চিকিৎসার বিনিময়ে কোনো অর্থ নেন না, শুধুমাত্র ওষুধ বিক্রির টাকা দিয়ে তার সংসার চালান। উপজেলার ৩০টি গ্রামে ২,০০০এরও বেশি পরিবারের সাথে রয়েছে তার সরাসরি যোগাযোগ। এই বয়সে তার ভালোবাসাই তাকে স্মরণীয় করে রাখবে। আমাদের পুরো নন্দিনী টিমের পক্ষ থেকে অশেষ শ্রদ্ধা। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো এক নন্দিনীকে নিয়ে। বার্জার লাক্সারি সিল্ক নিবেদিত #নন্দিনী। আপনাকে একটু অনুরোধ করবো নন্দিনীদের উদ্দেশ্যে যদি কিছু লিখতে। লোকে